হ্যালো গাইজ, গুড মর্নিং। তো সবাইকে শুভ রথযাত্রার শুভ কামনা, ঠিক আছে। তো আজকের দিনটা তোমাদের কাছে অতটা স্পেশাল, তার থেকে একটু বেশি আমার কাছে স্পেশাল, কারণ আজকে আমার দোকানের ওপেনিংয়ের যে পুজো হয় সেই পুজো আজকে তোমরা দেখতে পেলেছো তোমার ভাইয়ের দোকান, ঠিক আছে, সরি আমাদের দোকান, ঠিক আছে, মানে ওই দোকানটা আমাদের সবার। সো যারা যারা আসবে আশেপাশে এসে একবার ভিজিট করে যাবে, দেখো কেমন লাগছে, ঠিক আছে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। গাইজ, সকাল সকাল স্টান ফোন করে বললো যে তুই খালি বালতি আর আমাদের সব কলা পাতা পাতা গাছ ফাছা ছেড়ে রাখা। এখন আমরা কোথায় যাচ্ছি? কি করতে? চলো পুষ্পাতে থালাটা। আর আমি ওকে ফোন করে বললাম যে ভাই পুষ্পতামক বলতে কি থালা নাকি ফুলের সাজি? বলে ফুলের সাজি। আমাকে বলছে ফুলের সাজি, ঠিক আছে আমি নিচ্ছি, বাড়িতে আছে। ফাইনালি ফুলের ঝামেলাটা শেষ, এই যে ফুল টুল সব নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার হেলে টুকুনি প্রসাদ আর মিষ্টি, পাঁচ রকমের মিষ্টি, তারপরে এমনি যেসব পুজো মিষ্টি। আর যারা যারা দেখছো ভিডিওটা তারাও চলে আসবে দোকানে, যদিও বা সেই টাইমে পুজো হবে না, বাট এসব লাড্ডু খাইয়ে দেবো। এই যে সব ফুল, এই যে আমাদের দোকান, ফার্স্ট টাইম তোমরা দেখতে চলেছো। তো এই এখন একটু কাজ বাকি আছে, ঠিক আছে, দেখে নাও, ঠিক আছে, এখন একটু কাজ বাকি আছে। সো এই দোকানটা রেডি করছে, তখন কিছু ফুটেজ আছে, সেই ফুটেজগুলো একটু তোমরা দেখে এনজয়। তো এই এখন আমাদের কাজ চলছে, ঠিক আছে, এই যে লাগানো চলছে, লাইট ফাইট ফেলানো, কাজ চলছে, প্রচণ্ড গরম, ফ্যান ম্যান কিছুই নেই, তাও আমরা কাজ করছি। এই যে আমাদের ভাই ভাই কাজ করে দিচ্ছি। ও আর আমরা কি বলি, মশা খাচ্ছে এইসব কি আমা করলো নাকি? না কাজ কতটা টাইম লেগেছে বলতো আমাদের? চলো পান সুপারি, এত সময় ধরে মাটি বাটি ঘেটে হাত পাত বসে বসে করে এখন যাচ্ছি ফ্যান আনতে। চ এখনও ফ্যান আনতে হবে, পান সুপারি আনতে হবে, মিষ্টি আনতে হবে, আবার আমার বোনকেও আনতে হবে, আরও কত গুজরাট করে কাজ বেরাবে। তারপর ঠিক এ ভালো ভাবে দোকানে যে দড়ি লাগবে কিন্তু, হ্যাঁ দোকানে ওটা টাঙাতে গেছে। তো চলো 5 মিনিটস লেটার। প্রসাদ বিতরণ করে এখন আমরা যাচ্ছি একটু নিয়ে আবার দোকানে, এসেছিলাম বাড়িতে খাওয়া দাওয়া করতে আমি আর সারণ। তো এখন আমরা যাচ্ছি, চলো। আর এখন লাইটে একটু কাজ বাকি আছে, যার জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে ফোন করে দিয়েছিলাম, তো উনি মনে হয় চলে এসছে, গিয়ে দেখি কী অবস্থা, তারপর লাইট ফাইটের কাজ টাজ করে তারপর তোমাদের দেখাচ্ছে। তো এখন দোকানে ইলেকট্রিকের কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। আর এখন একটু পরে আমরা চালাবো রথ, ওই যে রথ আসছে। ফাইনালি আমাদের দোকান কিছুটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দাঁড়াও বাইরে দিয়ে দেখো, এ দেখো কিছুটা রেডি হয়ে গেছে, কিন্তু এখনও তিনটে জিনিস করা বাকি, মানে এই চেনটাকে এখনও লাগানো বাকি আর এই লাইটগুলো এখানে ইনস্টল করা বাকি, ঠিক আছে। বাকি বলতে গেলে মোটামুটি আমাদের কাজ হয়েই এসছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ এবার সে দুটো লাইট গেছে, বাম এবার সে হোয়াইট, দাঁড়াও হোয়াইটগুলো অফ করি তাহলে তো আমরা বুঝতে পারবো। ব্যাস দেখো মানে ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাও। সারাটা দিন দেখলে বহুত কাজ হয়ে গেছে, যে পাশে ঘরে একটু ময়লা আছে, আর এগুলো এখন কিছু করা হবে, কারণ কালকে আমাদের ঘর নাড়াতে হবে, কালকে আগে নাড়াতে পারবো না।
তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব, দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।